ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসমিন ক্রাপ। আমি ইয়াসমিন, আজ আপনাদেরকে দেখাবো একটা কুটি। যেমন এই কুটিটা কীভাবে বানাতে হয় আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা হাফ বডি কুটি, এটা হাফ, এটা কোমরের উপর থেকে নিয়ে হাফ বডি কুটি। এই প্যাটার্নটা দেখুন, আমি এভাবে প্যাটার্নটা দিয়েছি। এভাবেই এটা কিভাবে করতে হয় আমি তাহলে আপনাদেরকে দেখিয়ে দেব। আর এটা করার জন্য আমি নিয়েছি একটা বাটিক সুতা, একটা বাটিক সুতা সিল্ক টাইপের। এই সুতাটার মধ্যে আমার এখানে সুতা রয়েছে 350 মিটার, 100 গ্রামের মধ্যে 350 মিটার। আর এটার সাথে কাটা ইউজ করা যায় 1 থেকে 3 পর্যন্ত। আমি 1 নম্বর কাঁটাটা নিয়েছি, আমি 1 নম্বর কাঁটাটা নিয়েছি সুতার সাথে। আর আমার লাগতেছে কিছু স্টিচ মার্ক, আর একটা মেজারমেন্ট টেপ, আর লাগতেছে একটা কেচি। এটা পুরোটা কমপ্লিট করতে আমার লেগেছে 200 গ্রামের থেকে একটু কম সুতা। যারা আমার চ্যানেলটাতে নতুন আসছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটন আছে ওটাকে অন করে দিন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ। আর কুশি কাটার কাজ যারা নতুন শিখতেছেন ওনাদের জন্য আমি কাজ শিখার বেসিকের লিঙ্কগুলি ডিসক্রিপশনে দিয়ে রাখব। আর আমার ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব। আজ আমি আপনাদেরকে দেখাবো এটা কুটি বানানোর পার্ট টু। এর আগের থেকে যত বডি পার্টটা বানিয়েছি আমি পার্ট ওয়ানে দেখিয়ে দিয়েছি, আর যারা দেখেননি ওটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। পার্ট ওয়ানের অংশগুলো আপনারা দেখে নিতে পারবেন বডি পার্ট। এখন আমি যে হাফ বডি কুটিটা করতেছি এটার সামনের একটা পার্ট আমি করে নিয়েছি, এখন আর একটা পার্ট আমি করব। এটা থেকে আমি বাকি অংশ পার্ট টুতে দেখিয়ে দেব। চলুন তাহলে শুরু করি। 4টা পর্যন্ত আমি নিয়ে নেব এপাশে। আমি এখানে স্টিচ মার্ক লাগিয়ে নিয়েছি। এখান থেকে আমি শুরু করে নিই। এখন আমি একটা স্লিপ নোট দিয়ে নেব। যেখানে স্টিচ মার্ক লাগিয়ে নিয়েছি আমি ওখান থেকে শুরু করব। এখানে আমি এখন 3টা চেইন করে নেব। তিনটা চেন করে নিয়েছি, 3টা চেন সমান আমার পাশে দিয়েই এভাবে থাকবে। এ পাশের জন্য আমি 4টা চেন করে নেব, তার মোট 7টা চেন করে নেব। দেখুন আমি 7টা চেন করে নিয়েছি। এখানে আমি যে জয়েন করেছি জয়েন্টটা সহকারে চেইন করে নিয়েছি। এখন এখানে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এটা যে গলার জন্য হবে এটা এভাবে থাকার জন্য আমি এভাবে 7টা চেইন করে নিয়েছি, এটা এভাবে থাকবে। সাতটা চেইন করে নিয়ে একটা ডাবল ক্রোশে করে নিয়েছি, এখন আবার 4টা চেইন করে নেব। 4 প্রতিবারের মতো 4টা চেইন করে নিয়েছি। এখানে যে দেখুন এখানে 4টা চেইন আছে, এটার মধ্যে আমি একটা ভি স্টিচ করে নেব।
একটা ডাবল খুশি, চারটা চেন, আবার একটা ডাবল খুশি, চারটা চেন, আবার একটা ডাবল খুশি, এভাবে এটা ভি স্টেজের মতোই করে নেব ডাবল খুশি দিয়ে, চেন দিয়ে। এখন আবার চারটা চেন, চারটা চেন করে ঠিক একইভাবে ঘর থেকে একটা ডাবল খুশি, আবার চারটা চেন করে এখানে ভি স্টেজ। এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে দেখিয়ে দিতেছি। দেখুন এখানে আমি করে আসলাম পুরো লাইনটা। এখন এখানে চারটা চেন করে নিয়েছি, চারটা চেন করে এখান থেকে একটা ডাবল কুশি, ডাবল কুশি করে নিয়ে এখানে তিনটা চেন, তিনটা চেন নিয়ে এটাকে ঘুরিয়ে নেব। তিনটা চেন করে নিয়ে আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে এখন আবার এখানে চারটা চেন করে নেব, চারটা চেন করে এখানে আমি ডাবল কুশি করে নেব, তিনটা, দুটা চেন, তিনটা ডাবল কুশি। দুটা চেন, তিনটা ডাবল কুশি। আবার এখানে একটা এটাকে জয়েন করে নেব সিঙ্গেল কুশি দিয়ে, আবার চারটা চেন, প্যাটার্নটা এভাবে করে নিয়েছি আমি। এখন পুরোটা এভাবেই করে নেব, পুরোটা লাইন কমপ্লিট করে আবার দেখিয়ে দিতেছে। এখান থেকে এভাবে হবে, এখানে দেখুন আমি করে আসলাম এখানে প্যাটার্নগুলি এটা। এখন দেখুন এখানে এটা লাস্টে করে এসে আমি এখন এখানে এখানে একটা এভাবে আমি সাতটা চেন করে জয়েন করবো না, এটাকে আমি ডাইরেক্ট এখান থেকে যে এটা চেনটা করেছি এখানে সাতটা চেন, এটা এখানে তিনটা চেন, এক দুই তিনটা চেন বাদ দিয়ে আমি চার নম্বর থেকে একটা ডাবল ক্রোশি করে নেব। ডাবল কুশি করে ডাইরেক্ট এখানে আমি এটা জয়েন করে নেব, এভাবে জয়েন করে নিয়ে এখানে আবার তিনটা চেন বা চারটা চেন, মোট সাতটা চেন করে নেব, এভাবে সাতটা চেন করে এখানে আমি আবার এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে আবার আমি একটা ডাবল কুশি করে নেব, নিচের বাড়তি সুতোটা আমি কেটে কেটে ফেলবো। এভাবে করে নিয়ে এখানে আবার চারটা চেন করে নেব, চারটা চেন করে এখানে আবার ভি স্টেজের মতোই ভি স্টেজ দিয়ে নেব, একটা ডাবল কুশি, চারটা চেন, একটা ডাবল কুশি,
বা চারটা চেন, আবার এটার উপর প্যাটার্নটার উপর একটা ডাবল কুশি, চারটা চেন, এখানে এসে একটা ডাবল কুশি, এখানে আবার চারটা চেন, চারটা চেন, আবার একটা ডাবল ক্রোশে এখান থেকে করে নেব, দেখুন করে নিয়েছি আমি ভি সিরিজের। এখন এখানে আমি দেখুন তিন চারটে চেন করে একটা ডাবল ক্রোশে করে এখানে জয়েন করে নিয়েছি, জয়েন করে নিয়ে এখানে আমি আবার তিনটা চেন করে নেব, তিনটার পরে চারটা, সাতটা চেন করে নেব, মোট সাতটা, সাতটা চেন করে নিয়ে এটাকে আবার ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে আমি এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব, এখানে আবার তিনটা চেন, চারটা চেন, চারটা চেন করে এখানে এখানে করে নেব, এখানে আমি আবার একটা ভি স্টিচের মধ্যে ডাবল কুশি, তিনটা ডাবল কুশি, দুটা চেন, তিনটা ডাবল কুশি করে নেব, দুটা চেন, তিনটা ডাবল কুশি, এভাবে লাইনটা পুরো কমপ্লিট হবে আমাদের। দেখুন এখন এখানে আমি যে করেছি নিচে তিনটা, এখন উপরে গিয়ে দুটা হবে, এখানে দুটা 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 আমি দুইবার করে নেব, এখানে একটা, আবার এই দুটা হলে এখানে একটা, সামনে দিয়ে এখানে হবে না, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, মোট চোদ্দোটা লাইন। দেখুন এখানেও ঠিক একইভাবে এভাবে এক, দেখুন এখানে আমি এক দুই তিন চার, চারটা লাইন কমপ্লিট করেছি, আরও দশটা লাইন কমপ্লিট করে নেব একইভাবে, এখানে আমি পাশে দিয়ে বরাবর কমিয়ে নেব। দেখুন এখানে আমি লাইনটা কমপ্লিট করে আসলাম, এখানে করে তিনটা ডাবল ক্রোশে করে এখানে আমি জয়েন করে নিয়েছি, এখানে চারটা চেন করে নিয়েছি, এখন এখানে জয়েন করে আমি আর এদিকে করব না, এটাকে এভাবে ঘুরিয়ে নেব, এখানে আমি তিনটা সাতটা চেন করে নিয়েছি, তিনটা চারটা সাতটা করে এটাকে আবার ঘুরিয়ে নেব, এভাবে ঘুরিয়ে নিয়ে এখানে আবার একটা ডাবল ক্রোশে করে নেব, ডাবল ক্রোশে করে নিয়েছি, আবার চারটা চেন, চারটা চেন করে এখানে একটা ভি স্টিচ, দেখুন লাইনটা আমি কমপ্লিট করে আসলাম, এখানে দুইটা দুইটা দুইটার উপরে আবার এদিকে দুইটা, তিনটা করি নাই আমি, এখানে একটা বাদ দিয়েছি দুইটার উপর তিনটা, এখন দুইটার উপর আবার দুইটা করব, এরপরে আবার একটা, এটা আমি চারটা চেন করে একটা ডাবল ক্রোশে দিয়ে জয়েন করে নিয়েছি, এখানে আবার এক দুই তিনটা, তিনের পরে চারটা, সাতটা ডাবল ক্রোশে, সাতটা চেন করে নেব, চেন করে এটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়েছি, এখানে আবার দেখুন একইভাবে
ডাবল কুশি করে নেব, তিনটা ডাবল কুশি, দুটা চেন, তিনটা ডাবল কুশি। দেখুন এই লাইনে গিয়ে দেখুন আমি এভাবে এটা এখানে ডাবল কুশি করে এখানে চারটা চেন করে চারটা এখানে ডাবল কুশি করে এখানে দেখুন এভাবে জয়েন করে নিয়েছি, চারটা জয়েন করে এখানে একটা ডাবল কুশি দিয়ে এটাকে জয়েন করে নিয়েছি নিচের প্যাটার্নটা। এরপর আমি তিনটা সাতটা চেন করে এটা ঘুরিয়ে নিয়েছি, এভাবে ঘুরিয়ে নিয়ে এখানে দেখুন এটা এল্টা লাইনের, আর এখানে থেকে এই উপর লাইনটার দেখুন এখানে তিনটা আর চারটা সাতটা চেইন করে এখানে আমি ডাবল কুশি দিয়ে জয়েন করে নিয়েছি, পরে এখানে একটা ভি স্টিচ, এরপর আবার চারটা চেইন, আবার এখানে একটা ডাবল কুশি, আবার চারটা চেইন, এখানে একটা ডাবল কুশি, তিনটা চেইন বাদ দিয়ে। ডাবল কুশি করে এখানে জয়েন করে নেব। এখন এখানে আমি এখন একটা একটা প্যাটার্ন করে নেব, এরপরে দুই পাশে দুইটা এভাবে বাকি। দেখুন আমি কয়টা লাইন করেছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এভাবে সাতটা লাইন আমি কমপ্লিট করে নিয়েছি, এভাবে আরও সাতটা লাইন হবে। আর এই প্যাটার্নগুলি হবে দেখুন এক দুই এভাবে দুইটা আর একটা, দুইটা আর একটা এভাবে। এখানে চারটা ডাবল কুশি করে নিয়েছি আমি, এখন পাঁচ ছয় সাত, সাতটা করে নেব, এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে দেখুন এখানে আমি এটাকে এখানে জয়েন করে নেব, জয়েন করে নিয়েছি, এখন আবার চারটা এখানে দেখুন এটা সাতটা করেছি, এটা তিনটা এভাবে পাশে লাইন থাকবে আর চারটা এভাবে থাকবে, এজন্য সাতটা। এখন আবার এখানে আমি বি স্টেজের মধ্যে থেকে আবার প্যাটার্নটা উঠে নেব, বি স্টেজের থেকে আমি আবার দেখুন বি স্টেজের থেকে আমি আবার ডিজাইনটা উঠিয়ে নিয়েছি এভাবে। এখন আবার এখানে চারটা চেন, সরি, এটাকে আমি আবার এখানে জয়েন করে নিলাম, জয়েন করে নিয়ে এখানে চারটা চেন, আবার এখানে জয়েন, জয়েন করে নিয়ে এখানে আবার চারটা চেন, চারটা চেন করে নিয়ে এখানে আমি আবার এখানে এখান থেকে ডাবল কুশি করে নেব। এখানে সাতটা চেইন করে নিয়ে এটাকে আবার ঘুরিয়ে নেব,
দেখুন লাস্টে যে দুই করবো ওইটার এখানে আমি দেখুন এভাবে জয়েন দেবো না, এখানে আমি চারটা চেন করে নেব, এখানে আমি চারটা চেন করে নেব, পরে এখান থেকে একটা ডাবল ক্রোশে করে নেব। এখানে সাতটা চেন করে তারপর ডিজাইনটা উঠাবো, এখানে জয়েন দেবো, এখানে একটা তিন চারটা চেন করে নেবো, ঠিক একইভাবে এ পাশে চারটা চেন একটা ডাবল ক্রোশে করে আবার এখানে তিনটা চেন করে ঘুরিয়ে নেব। এখন ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে এখানে আবার চারটা চেন, এখানে সাতটা চেনই হবে প্রথমে, সাতটা চেন করে নেব, এখানে আবার একটা ডাবল ক্রোশে, আবার চারটা চেন, এখানে একটা ভি স্টিচ। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম, দেখুন আমার 14টা লাইন, এখন দেখুন এই এখান থেকে শুরু করেছি আমি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টা আমি শেষ করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি এটাকে জয়েন করে নেবো এবার, দেখুন আমি জয়েন করে নিলাম আমার উপর পাশটা এভাবে, এই পাশটাও আমি একইভাবে জয়েন করে নেব। দেখুন দোনোটা পাশ আমি জয়েন করে নিলাম, দেখুন এটা ভিতরের পাশ আর এটা এভাবে উপরের পাশ, এভাবে দোনোটা পাশ আমি জয়েন করে নিলাম। এখন বাড়তি সুতাগুলি আমি একটু সুই দিয়ে একটা ফিনিশিং করে নেব। দেখুন আমার পুরো কোটিটা কমপ্লিট হয়ে গেল বানানোটা, এখন আমার চারিপাশে একটা ফিনিশিং লাইন দিব, পুরো চারিপাশে আমি একটা ফিনিশিং লাইন করে নেবো। এটা কীভাবে করি দেখুন, এখান থেকে শুরু করব আমি, এটার জন্য আমি আবার সুতাটা নিয়ে নিলাম, একটা স্লিপ নট দিয়ে নেব, দেখুন স্লিপ নট দিয়ে এখান থেকে আমি জয়েন করে নেব। দেখুন এখান থেকে আমি একটা জয়েন করে নিলাম, একটা এখন তিনটা চারটা চেন করে নেব, একটা চেন করে নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব, আবার 1 2 3 4 চারটা চেন করে নেব, আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব, 1 2 3 4 চারটা চেন করে নেব, এখানে আবার সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব, 1 2 3 4 চারটা চেন করে নিয়ে এখানে আবার সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব,
এভাবে দেখুন এখানে আমি চারটা চেন একটা সিঙ্গেল কুশি, চারটা চেন সিঙ্গেল কুশি করে এইভাবে পুরোটা চারিপাশে আমি এভাবে পুরো কমপ্লিট করে নেব। এভাবে চারটা চেন একটা সিঙ্গেল কুশি, চারটা চেন সিঙ্গেল কুশি করে এরকম পুরা চারিপাশে আমি দেখুন এখান থেকে আমি শুরু করেছি, এটা নিচের পার্ট, পুরোটা নিচের পার্ট করে এটা উপরের পার্ট, উপরের পাশে এভাবে করে আমি গলার পাশে সহ নিয়ে এভাবে গলা আবার সামনের দিকে এসে এভাবে আমি যেখান থেকে শুরু করেছি ওখানে শেষ করে নেব। পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম, চারটা চেন একটা সিঙ্গেল কুশি দিয়ে পুরো রাউন্ড করে। এখন দেখুন এখানে আমি ঠিক একইভাবে হাতের মধ্যে করে নেব দুই পাশে। এখন দেখুন এখানে আমি এটাকে জয়েন করে নিয়েছি এখান থেকে। দেখুন এটাকে আমি এভাবে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন করে প্রথম চেনটার মধ্যে একটা সিঙ্গেল কুশি করে এভাবে জয়েন করে নেব, জয়েন করে একটা চেন করে নেব। চেন করে নিয়ে এটাকে যে চারটা চেন করেছি এটার মাঝখানে আমি এটা এভাবে জয়েন করে দেব। আবার এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন করেছি, এখন প্রথম চেনের মধ্যে এটাকে এভাবে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব, করে একটা চেন করে নেব। চেন করে নিয়ে এটাকে আবার এখানে জয়েন করে নেবো সিঙ্গেল কুশি দিয়ে। এভাবে ডিজাইনটা হয়ে আসবে। তো এইভাবে আমি পুরো ডিজাইন এভাবে করে আমি পুরোটা ডিজাইন করে আবার দেখিয়ে দিতেছি। পাঁচটা চেন করে প্রথম চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে একটা চেন করে এটাকে চারটা চেনের মাঝখানে জয়েন করে নেব। এভাবে আবার এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন এভাবে প্রথম চেনের মধ্যে সিঙ্গেল কুশি একটা চেন, তারপরে এটাকে চেনের মধ্যে জয়েন্ট। এভাবে করে আমি পুরোটা কমপ্লিট করে আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি বডি পার্ট কমপ্লিট করে এসেছি, এখন হাতার পার্টটা তো করতেছি সাইডটা সাইডটা। দেখুন এখানে আমার হাতের হাতের আমহোল এটা যদিও বড় হয়ে যায় তাহলে এটা কোনো সমস্যা নেই, লাস্টে যে আমি চারটা চারটা চেন করে নেব যেটা ফিনিশিংয়ের জন্য। এটা দেখুন এখানে জয়েন করে নিয়ে চারটা চারটা আমি চেন করে নিতেছি। এভাবে যখন চারটা চারটা চেন করে নেবেন, চারটা চারটা চেন করে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেবেন, তখন এটা ছোট হয়ে যাবে। চার এভাবে করে দেখুন এটাকে এভাবে টেনে ধরে এখানে জয়েন করে নেবেন। চার এভাবে ধরে দেখুন এভাবে এখানে জয়েন করে নেবেন। এভাবে ধরে এখানে জয়েন, এক দুই তিন চার,
এভাবে পুরোটা জয়েন করে আমি আবার দেখে দিতেছি। দেখুন এখান থেকে আমি শুরু করে এসেছিলাম, এখানে আমি আবার এখানে শেষ করলাম। শেষ করে আমার এখানে দ্বিতীয় লাইনটা আমি এখন আবার শুরু করে দেবো, যেখান থেকে আমি ডিজাইনটা উঠে এনেছি। 1, 2, 3, 4, 5 এভাবে পাঁচটা চেইন করে প্রথম চেইনের মধ্যে এভাবে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে এটাকে জয়েন করে নিয়ে আরেকটা চেইন করে নেব। চেইন করে নিয়ে এটাকে আমি এরকম যে চারটা চেইন করেছি এটা বাদ দিয়ে এটার এখানে এটা জয়েন করে নেব, চারটা চেনের মাঝখানে। আবার পাঁচটা চেন, আবার প্রথমটাতে একটা সিঙ্গেল কুশি, আবার একটা চেন। এভাবে নিয়ে যে চারটা চেন করেছি ওটার মাঝখানে এভাবে এটাকে জয়েন করে নেব। আবার চারটা চেন, পাঁচটা চেন, আবার একটা প্রথম চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি, আবার একটা চেন। এটাকে যে চারটা চেন করেছি ওটার মাঝখানে এভাবে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। আবার এভাবে পাঁচটা চেন, আবার প্রথম চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা চেন, আবার চারটা চেনের মধ্যে এটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। দেখুন ঠিক এইভাবে আমি হাতার অংশটা করে নেব। এটা পুরো বডির মধ্যে আমি করেছি এভাবে ডিজাইনটা, মানে এটা পুরোটা কমপ্লিট করে আমি এবার দেখে দিতেছি। এটা কমপ্লিট করে এসেছি, এখন আমি বাড়তি সুতাটাকে দেখুন একটু শুয়ে দিয়ে ফিনিশিং করে নেব। দেখুন কমপ্লিট হয়ে গেল আমার হাফ বডি জ্যাকেটটা। দেখুন এভাবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।